একেবারে মায়া জড়ে ফেললি মা। বাবা শুধু মায়া না, ইষ্টবদি কেন কাজ করছে জানো কি? কেন আমি জানি, শুধু শুধু বাড়িতে বসে অন্ন ধ্বংস করবে না বলে তাই কাজ করে পুষিয়ে দিচ্ছে। এই না না একদম না, এই তুই যদি এইরকম ভাবিস তাহলে কিন্তু আমি তোর রান্না করতে দেবো না। এই তোরে কিন্তু আমি নিজের মেয়ের থেকে 1 ইঞ্চি ছোট করে দেখিনি। হ্যাঁ তুই যদি এরকম ভাবিস তাহলে কাল থেকে তোর রান্না করতে হবে না তোর। আমি কিন্তু আবার খুব বকবো, একদম চুপ করুন। হ্যাঁ একদম চুপ, আমি একটা নতুন আইটেম ভেবেছি। কিরম কিরম? আমি একটা তরকারি করব, দেখবেন লোকে একেবারে আঙুল চেটে খাবে, আর তার সঙ্গে আমি আজকে আলুর পরোটা করব। আলুর পরোটা? সত্যি? হ্যাঁ সত্যি। আর আপনি লিখে দেবেন আলুর পরোটা 25 টাকা, আর তার সঙ্গে আমি আচারও দিয়ে দেব। লোকে একেবারে চেইটে চেইটে খাবে। ওই দেখো মেয়ে আবার ভাঙা দিনে গেছে যাগো। আরে তা তুমি ব্যাগটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? যেগুলো আনতে বলেছিলাম এনেছো কি? নিশ্চয়ই তো। হ্যাঁ তো দাও, আমি কেটে কুটে রান্নাটা বসিয়ে দিই। দাও যা তো। ঝুমকো মা তুমি কি যেন বানাবে বলছিলে, ওই আলু পরোটা না? হ্যাঁ ঠিক আছে, তুমি ওই তালি বানাও, আমি বরং এক কাজ করি দোকানে গিয়ে সমস্ত খদ্দারদের একবারে হেঁকে বলদি যে আমার ঝুমকো মা স্পেশাল রান্না করতে গো আলুর পরোটা হইতে। দাঁড়া বল, এই খবরটা তোর মাসিমারে একবার দেওয়া দরকার। গৌরী, এই গৌরী দেখি সারা আজ তোর মার, দেখ ওই পোলট্রি দিয়ে আবার মুরগিগুলোর সঙ্গে বসে দেখ সারাক্ষণ খালি মুরগি মুরগি আর মুরগি। তোর বাপ কইতেস নিরামিষ রান্না, তোর মা কইতেস আমিষ রান্না, যত সব গৌরী। দাঁড়াও মিষ্টিবদি, আমি তোমাকে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। বীরু একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাকে আমাকে ওর গলাটা একবার শোনাবে? বুঝেছি, মন খারাপ করছে তো? কেন সামনে যাচ্ছ না? কেন জিজ্ঞেস করছো না যে তুমি কি আর আমাকে ভালোবাসো না? না এসবের দরকার নেই, আমি শুধুমাত্র ওর গলাটা শুনতে চেয়েছিলাম, ব্যাস এটুকুই। আচ্ছা 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 ঠিক আছে বাবা, খারাপ হয়েছে, আমি ফোন করছি। হ্যাঁ